আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি, মিক্সড সবজি। এখন তো বাংলাদেশে উইন্টার সিজন শুরু হয়ে গেছে, একটু একটু শীত পড়তেছে, তো শীতকালে কিন্তু মিক্সড সবজিটা খেতে অনেক মজা লাগে। তো অনেকে চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন না অ্যালার্জির জন্য, আবার অনেকে শুটকি পছন্দ করেন না, তো আবার অনেকে আছেন নিরামিষ খেতে পছন্দ করেন। আমার আজকের রেসিপিটা হচ্ছে আপনাদের জন্য, যারা নিরামিষ খেতে পছন্দ করেন, শুটকি পছন্দ করেন না, অ্যালার্জির জন্য চিংড়ি মাছ খেতে পারেন না। তো শুরু করছি আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এম এন কিচেন বিডিতে আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে মিক্স সবজি দিয়ে একটা রেসিপি বানাবো, নিরামিষ, যেটা খেতে খুবই মজা, রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে, আবার ভাতের সাথেও খেতে ভালো লাগে। তো সবজি তো আসলে শরীরের জন্য অনেক ভালো। প্রথমে আমি বরবটি, ফুলকপি, আলু কেটে নিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, হামানদিস্তা দিয়ে গুঁড়া করে নিচ্ছি, ছেঁচে নিচ্ছি আর কি। তো আমার কিন্তু এভাবে করে রান্না করলে খুবই মজা লাগে। তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি, সরাসরি চুলায় একটা হাঁড়ি দিয়ে দিলাম, আর হচ্ছে দিয়ে দিয়েছি তেল। তারপর হচ্ছে তেল যখন গরম হয়ে এসেছে, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো কষানোর পরে এই মশলাগুলো দিব। তো পেঁয়াজ, রসুন, আদাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, রান্নাটা কিন্তু স্বাদ হয় আদা, রসুন, পেঁয়াজ কষানোর উপরে। তো আদা, রসুন, পেঁয়াজ আমার কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি যেই মশলাগুলো নিয়েছি এগুলো দিয়ে দিব। মশলার মধ্যে নিয়েছি আমি মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া তিন ভাগের এক ভাগ, তারপর হচ্ছে সামান্য একটু জিরার গুঁড়া, তারপর হচ্ছে নিয়েছি লবণ। তো এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিলাম, আর মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটু পানি দিয়েছি। তো সামান্য একটু পানি দিয়ে কিন্তু মশলাগুলো কষাতে হবে, তেলের উপরে যদি শুধু মশলাগুলো কষাতে যায় সেক্ষেত্রে মানে মরিচগুলো মশলাগুলো পুড়ে যাবে আর রান্নাটা কিন্তু স্বাদ হবে না, খেতে ভালো লাগবে না। এখন হচ্ছে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো, আর সবগুলো একসাথে আমি দিয়ে দিব, ফুলকপি, বরবটি, তারপর হচ্ছে আলু, টমেটো, কাঁচামরিচ সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো আমার আজকের এই নিরামিষ রেসিপিটা আপনারা বাসায় একবার হলো করে দেখবেন, খুবই মজার হয়। কিন্তু শুধু একটা জিনিস এখানে বাড়তি মশলার মধ্যে দিতে হয়, সেটা হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে মিক্স মশলা, যেটা হচ্ছে রাঁধুনি মিক্স মশলা, আমাদের বাংলাদেশে পাওয়া যায়। তো মিক্স মশলার থেকে হাফ চামচ পরিমাণ দিয়েছি আমি, যেটা সবজি রান্না করার জন্য সবজি মশলা আর কি। তো এখন হচ্ছে আমি সবজিগুলো দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এখানে দুই কাপ পরিমাণ আমি ঝোল দিয়ে দিয়েছি। তো পরবর্তী লাগলে আমি আর একটু দিব, যেন ভালো মতো সিদ্ধ হয় সবজিগুলো। আর ফুলকপিগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, পরিষ্কার করে কেটে নেওয়ার পরে একটু সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি, ফুলকপিতে যে একটা গন্ধ থাকে এটা থাকবে না। তো 15 মিনিট আমার সময় লেগেছে সবজিটা রান্না করতে, 15 মিনিট পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার সবজিটা রান্না করা হয়ে গেছে। যেহেতু এখানে আমি ফুলকপিগুলো সিদ্ধ করে দিয়েছিলাম, সেজন্য আমার রান্নাটা করতে সময় লাগেনি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর এটার কিন্তু স্মেলটা খুব সুন্দর বের হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। তো এভাবে আপনারা বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন, নিরামিষ সবজি খুবই মজার হয় খেতে। এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে টেবিলে নিয়ে আসলাম, আর যদি 5-10 মিনিট পরে আমি এটা সার্ভ করি, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে এম এন কিচেন বিডি চ্যানেলটির সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।